So yo, what's up guys, kemon acho shobai, welcome back to another game of the video. So guys, aaj amra baro khelte jacchi amader favorite game Minecraft. So ajke ami tomaderke show korte jacchi amar life er sobche boro eta creation, sobche boro na, eta second boro eta creation, or sobche boro ta ami dekhaite parbo na, eto boro hoyse. Ar jeta chilo eta resort, so eta amar life er second sobche boro eta creation. Eta hocche amader survival bunker. Er age ami life e kono din bunker banai nai, but ha survival base banisi, but eta seta etar moto temon boro hoyni. So, এখানে তোমার টেক্সচার প্যাকেজ রো বাংকারটা ছিল স্পেশাল দেন হচ্ছে এখানে অনেকগুলো ইকুইপমেন্ট অনেক জিনিসই আছে মানে বাংকারটায় আমি এনচেন্টিং বেশি করছি সো সবকিছু এনচেন্টেড প্রায় সো উইদাউট ওয়েস্টিং টাইম সো লেটস গো টু দা বাংকার এন্ড ওয়েট আমি আগে সবকিছু ঠিক করে নেই সো তোমাদের আজকে আমি বাংকারটা দেখাতে যাচ্ছি এন্ড সবচেয়ে দুঃখের খবর হচ্ছে একটু আগে আমি একটা ভয়েস দিছিলাম বাট সেই ভয়েসটা ফুলফিললি চলে গেছে স্টোরেজের জন্য ভেঞ্চার স্টোরেজের আমার সহ্যই নাই মানে ভয়েসটা খুব ভালোভাবে দিছিলাম বাট আমার মোবাইলে সহ্যই নেই মনে এটা সো এই দেখো প্রথমে আমার এনচেন্টেড এটা এনচেন্টেড না একটা কি বলবো এটাকে অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এন্ড এই বাংকারটা এত বড় যে এই ভিডিওটা আমি কী বলবো ওয়েট দুইটা পার্ট বা দুইটা এপিসোডে দেখানো লাগবে সো এটা আমাদের ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোডে আমি ফুল বাংকারটা এক্সপ্লোর করব আজকে আমি এটা নিচতলা আর এম মানে আর এই জায়গাটা আমি ফুল রিভিউ করব অ্যান্ড দেন পরে উপরে যাব সো এটা আমাদের চেস্ট এটা আমাদের আর্মোর এরিয়া এটা ওইখানে আমরা ঘোড়ার আর্মোর রাখছিলাম বা আমাদের হর্স আর্মোর অ্যান্ড এখানে আমরা আমাদের দেখো এখানে বিভিন্ন একটা টেক্সট এগুলো হচ্ছে আমাদের গোল্ড হর্স আর্মোর অ্যান্ড ডায়মন্ড হর্স আর্মোর অ্যান্ড এখানে দেখো এই সবগুলো পোজ করা আর্মোর আমাদের এটা আমরা নিজে পড়তে পারবো অ্যান্ড দেখো সবগুলো এনচেন্টেড খুব স্পেশাল অ্যান্ড খুব দামি যদি মাইনক্রাফটের সার্ভাইভালে বানাতে চাও সো এটা খুব দামি মানে এনচেন্টিং কত কঠিন সেটা তো তোমরা জানোই যাদের ধারণা আছে যাদের ধারণা নাই ভাই তুমি মুড়ি খাও কত এনচেন্টিং আসলে নতুন প্লেয়ার না থাকাই কথা আমি নতুন প্লেয়ারদের বলি নাই কজ অফ অনেক প্লেয়ার আছে প্রতিবন্ধী এক দুই বছর ধরে খেলে বাট এখনও মাইনক্রাফটের কিছু জিনিস জানে না সো সেই প্লেয়ারদের জন্য আমরা নিরাপত্তা এখন ভিডিওর মধ্যে পালন করতে পারবো না আমি মনে মনে সারাদিনই করি সো এখানে আমাদের অ্যামুনেশন এরিয়া এখানে আমরা স্পেশাল জিনিসগুলো রাখছি লাইক এখানে দেখো ড্যামেজের বো রাখছি অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এটা সর্ট ডায়মন্ড সর্ট অ্যান্ড এখানে বো অ্যান্ড এখানে হচ্ছে ক্রস বো এটা আমাদের ক্রস বো অ্যান্ড এখানে একটা ডায়মন্ডের পাশে একটা ডায়মন্ডের সর্টের উপর সিলভারের সর্ট পড়ে আছে সো এটাকে সরাই দিই হাট এটা ডায়মন্ডের সর্ট অ্যান্ড পাশে গোল্ডের সর্ট এটা সিলভার অ্যান্ড আয়রনের সর্ট ছিল সো এখান থেকে আমরা নেমে যাই সর্ট তোমাদেরকে অবশ্য অনেক দেখাই দিছি অ্যান্ড এখানে আমাদের হচ্ছে প্রথমে এখানে আমাদের ট্রায়েন্ড আছে ট্রেন্ড এখানে এরপরে হচ্ছে বো আর কী বলবো এটাকে ক্রস বো অ্যান্ড এখানে আমাদের মোস্ট ফেভারেট সর্ড আছে এনচাইন্টেড সবগুলো কিন্তু এনচাইন্টেড এখানে আমাদের শিল্ড আবার তোমার শিল ভাইবো না আমি ডিপজল না সো এখানে আবার এখানে আমাদের ক্রস বো এটার নিচে আমাদের সর্ট আছে মানে সব একসাথে করে রাখছি দেখো এটা টেক্সচার প্যাকের জন্য আমি ড্রপিং যেগুলো জিনিসগুলো ড্রপ করছি স্পেশালি ড্রপ করছি সেগুলো কি সুন্দর লাগতেছে সো এটা টেক্সচার প্যাকের জন্য সো অ্যামুনেশন থেকে আমরা বেরোয়ে গেলাম অ্যান্ড আমাদের পাশে এলিভেটর ছিল এখন আমি তোমাদের আমাদের স্পেশাল জায়গাগুলোর দিকে নিয়ে যাই যেটা আমি স্পেশালি বানাইছি লাইক আমার লিভিং পড অ্যান্ড এখানে অনেক জায়গায় দেখো তোমাদের দেখাই আমি কোটেশন দিয়ে রাখছি এটা আমাদের লিভিং পড ওয়ান অ্যান্ড পিছনে কোটেশনগুলো আমি দেখাইতে চাই তোমাদেরকে সো এটা আমাদের লিভিং পড ওয়ান সো পিছনে কোটেশনগুলো আগে তোমাদের দেখাই আছি ও দেখো এটা এত বড় কোটেশন না দিলে বুঝবোই না এটা কোন দিক সো এখানে লিভিং পড আমাদের মোট চারটা লিভিং পড আছে চারটা লিভিং পড স্পেশালি বানিয়েছি আমি আমার নিজে থাকার জন্য অ্যান্ড আমার ফ্রেন্ডরা যদি জীবনও তো আসতে পারবো না আমার মানে মাইনক্রাফটের কিছু সমস্যার জন্য কত আমরা সবাই ফ্রি ভার্সন খেলি অ্যান্ড এখানে আমাদের চেস্ট দেখো আমাদের ফার্স্ট লিভিং পডে দুইটা চেস্ট আছে দেন একটা ক্রাফটিং টেবল অ্যান্ড এখানে একটা আর্মার যেটা পোজ দৌড়ের দাঁড়ায় আছে বা পোজ করে দিছি ক্রাউচ হয়ে পোজ করছি এখানে একটা নর্মাল চেস্ট একটা এন্ডার চেস্ট অ্যান্ড একটা বেড অ্যান্ড যেখানে আমরা শুধু রাত্রে ঘুমাতে পারবো এর নিচে প্রেশার প্লেট এখানে করে ফার্নেস অ্যান্ড ফার্নেসগুলো থেকে এখন আমরা রান্না করার কোনো ইচ্ছাই নাই বিকজ অফ এখন আমাদের স্টিভ খাবেও না সো ওকে জোর করে খাওয়ায় লাভ নেই সো এখানে লিভিং পোর্ট ওয়ান আমরা লিভ করে দিই লিভিং পোর্ট টুর দিকে যাওয়া যাক ফার্স্টে তো আমি তোমাদেরকে চারটা লিভিং পোর্ট দেখাবো দেন আমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা তোমাদের জন্য সারপ্রাইজ এই ভিডিওতেই আসে কোনো টেনশন নেওয়ার ব্যাপার না এখানে ফার্স্টে আমরা ফার্নেস এগুলো আমাদের ফার্নেস অ্যান্ড এখানে আমাদের চেস্ট আছে
এন্ড চেস্টে অবশ্য কিছু রাখি নাই কজ অফ জিনিসপত্র রাখার জন্য আমরা আলাদা একটা রুম বানিয়ে নিছি সো সেগুলোও সামনে আসে এই ভিডিওতেই বাবা সো এখানে আমাদের একটা পোজ নাও আর্মার অ্যান্ড একটা কী ছিল সেটা ক্রাফটিং টেবল সো এই রুমটা তোমাদেরকে ফুল দেখাই দিলাম সো এখান থেকে আমরা লিভ নিয়ে নিই সামনের দিকে যাওয়া যাক কজ অফ এই রুমে আমি আর থাকার ইচ্ছা হইতেছে না লিভিং ফর টু উই হ্যাভ লিভড লিভিং ফর টু অ্যান্ড লিভিং ফর থ্রির দিকে আমরা এসে গেছি লিভিং ফর থ্রি অ্যান্ড নিচে দেখো লাভা দিয়ে ভরা অ্যান্ড লিভিং ফর থ্রি এইটা অ্যান্ড এখানে প্রথমে দুটো চেস দেন ফার্নেস দিয়ে রুম ভরা অ্যান্ড এটা পজ নেওয়া আর্মার অ্যান্ড এটা হাতে শর্ট অ্যান্ড ক্রাফটিং টেবল দুটা বেড একটা এন্ড চেস্ট একটা নর্মাল চেস্ট অ্যান্ড এতটুকুই ছিল আমাদের রুম বের হয়ে যায় এখান থেকে অ্যান্ড আমরা এখন সামনের দিকে যাবো সো লেটস গো টু দ্য লিভিং বোর্ড থ্রি অ্যান্ড লিভিং বোর্ড ফোর শেষ হওয়ার পরে তোমাদের স্পেশাল জিনিসটা আমি দেখাই দেবো সামনে আমাদের এলিভেটর এলিভেটরে আমাদের কোনো কাজ নেই কজ এখান থেকে আমরা উপরে যেতে পারবো এখন উপরে তো আমরা যাবোই না কারণ আমরা শুধু নিচের সাইডটা এক্সপ্লোর করবো সেটা আমাদের লাস্ট লিভিং বোর্ড লিভিং বোর্ড ফোর দেখো লিভিং বোর্ড ফোরটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে সুন্দরভাবে বানিয়েছি অ্যান্ড কজ অফ প্রথমটা বানানোর পর একটু ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল লিভিং বোর্ড বানানোর সো এখানে তিনটা বেড একটা এন্ডার চেস্ট একটা নর্মাল চেস্ট তিনটা বা দুইটা আর্মর আছে আর্মর স্ট্যান্ড সেখানে এনচেন্টেড আর্মর অ্যান্ড সর্ড আছে অ্যান্ড তিনটা চেস্ট আর তিনটা ছয়টা চেস্ট দুই পাশে তো লিভিং বোর্ড ফোর আমরা লিভ করে দিলাম অ্যান্ড সামনের দিকে স্টোরেজ এনচেন্টমেন্ট রুম অ্যান্ড ফার্ম অ্যান্ড এখন তোমাদের আমি এন্ড রুম দেখাই যেটা মাইনক্রাফটের 90% ক্রিয়েশনই থাকে না যেটা হচ্ছে একটা এন্ড পোর্টাল দেখো সো আমরা একটা স্ট্রং হোল্ড খুঁজেই এই ভিডিওটা বানিয়েছি দেখো কোনো 90% প্লেয়ারের ঘরে তোমরা এন্ড পোর্টাল জীবনেও দেখবা না কত এটা সবচেয়ে স্পেশাল জিনিস অ্যান্ড আমি ঘরটা কি ইউনিক বানানোর জন্য আমরা ঘরের মধ্যে এন্ড পোর্টাল রাখছি অ্যান্ড এটা আমাদের স্টোরেজ রুম যেটা কথা তোমাদের আমি বলছিলাম এখানে আমরা মাইনিংয়ের পর বা আমাদের কাছে যা যা আছে সব দরকারি জিনিস এখানে স্টোর করে রাখতে পারবো অ্যান্ড যখন আমাদের দরকার হবে তখন এখান থেকে নিয়ে যাব উপরে সর্ডের আছে আয়রনের আছে সবগুলোর আমি কি বলবো আইটেম ফ্রেম দিয়ে চিহ্নিত করে রাখছি কজ অফ অনেক সময় ঝামেলা লেগে যায় সো দেখো এখানে এনচেন্টেড বুক ফুড এরপরে উড আছে দেন বোন সো এই রুমটা আমি তোমাদেরকে ভালো করে দেখাই দিই এখানে আমরা খাবার রাখবো ওয়েট আছে মিট টিট সবই রাখবো এখানে আমরা আর্মর টার্মার সবই রাখতে পারবো যেটা আমাদের মন চায় সো দেখো এখানে আইটেম ফ্রেম এগুলোতে দেয় নি এগুলোতে কী রাখবো এখনও ডিসাইড হয় নাই সো সামনের দিকে এখন আমরা তোমাদেরকে আমাদের নেদার রুমের দিকে নিয়ে যাই এখান থেকে আমরা আমাদের সবচেয়ে মোস্ট ইউজলেস জায়গা নেদার পোর্টালে যাওয়া যাবো বা নেদার পোর্টালে যাবো কত আসলে না আসলে নেদার পোর্টাল খুব ইউজফুল বাট আমার কেন জানি একদমই পছন্দ না তো ভাই সব ফ্যান বন্ধ করে রাখার জন্য ভাই আমি প্রায় গোসল করে ফেলছিলাম বাট যেহেতু গোসল ফেলছি সব ফ্যানটা ছাড়া শুকায় নেওয়া যাক কত গায়ে এত ঘামা ঘামছে আমি তোমরা আমার দেখলে অবশ্য বুঝতা আসলে ভিডিও বানোর জন্য কত কষ্টই না করে লাগে কত ফ্যানটা যদি ছাড়ি তাহলে কি একটা আজই আলাদা নয়েস আছে যেটা ভালো লাগে না অ্যান্ড দেখো এখানে বইয়ের পালক দেওয়া অ্যান্ড কয়েকটা বুক ড্রপ করে রাখছি অ্যান্ড বুকগুলো দেখো ড্রপিংয়ের অবস্থায় কি সুন্দর লাগে না দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে এটা কমেন্টে জানাই দিও আর টেক্সট ব্যাগটা আসলে জোস অ্যান্ড আমার শেডারটাও আসলে জোস আমি এর চেয়ে ভালো সেটা চাই বাট পাই না সো আমি তোমাদেরকে আমাদের এনচেন্টেড রুম দেখানো শেষ করলাম অবশ্যই এনচেন্টেড হাউসটা তোমাদের ভালো লাগতেছে দেখো আমাদের বাংকারটা কত বড় এখানে এখন আমি তোমাদেরকে সেফ রুমে দিয়ে নিয়ে যাবো যেটা আমাদের সেফ রুমে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে মানে তোমাদের কোনো কাজের সারপ্রাইজ না মানে নতুন একটা জিনিস বা আমাদের একটা ইউনিক ক্রিয়েশন দেখাবো তোমাদেরকে সো এটা হচ্ছে আমাদের চেস্ট যেখান থেকে আমরা কিনতে পারবো কত সেফ রুমে যদি সবাই এমনি ঢুকে যায় তাহলে এটা তো প্রবলেম রাইট অ্যান্ড আসলে সেফ রুমে ঢুকাটাও আমার নিজের পক্ষে কষ্টকর তো এমনভাবে বানিয়েছি ব্যাঞ্চত ঢুকতেই আমার 20 মিনিট সময় লাগে সো 20 মিনিট একটা এনিমি তোমাকে 100 বার মায়েরা চলে যাবে বাট আমি বা আমাকে একটা এনিমি 100 বার মায়েরা চলে যাবে এনিমি জম্বি বাট আমি আমাদের কী বলবো এটাকে নাম কী আর সেফ রুমে ঢুকতে পারবো না সে এমনভাবে বানানো সালার নিজের জন্য বানিয়েছি আর নিজেই ঢুকতে পারতেছি না এমন অবস্থা সো যাই হোক এখন আমরা আমাদের হাতে কীটা নিয়ে নিলাম এটা হচ্ছে বুক অ্যান্ড এটাকে আমাদের যে গ্রে কার্পেটটা দেখতেছো সেখানে আমাদের লিভ করা লাগবে সো এখন ফেলে দিলাম কই গেল গেট খুলছে দুরু বাল গেটই খুলে না মায়েরা বাপ তোর ভাঙ এটা ভাঙে ফেলছি বাল এটা আমরা করতে চাই না সো দেখো এখানে ফার্নেস দিয়ে ভরা রান্না করার জন্য তো অবশ্যই ফার্নেস খুবই প্রয়োজনীয় এটা এন্ডার চেস্ট এটা ক্রাফটিং টেবল এই যে দেখো আমাদের একটা ইউনিক ক্রিয়েশন এটা হচ্ছে ম্যাপ এখান থেকে আমরা ফুল ম্যাপটাকে ভিউ করতে পারবো আমাদের এলাকা যেটার নাম দিচ্ছি আমরা লস সেন্টোস লস সেন্টোস ভাই সিটি ফ্রি আর কি আছে জিটিএ এস এস স্যানডিয়াসে থাকে বাট আমরা আমাদের মাইক্রোফ ফোল্ডে নামি দিছি লস সেন্টোস তো দেখো তোমাদের হয়তো ম্যাপটা ভালো লাগছে একটা কার্পেটের করে তারপর ম্যাপটাকে আমরা ম্যাপ ক্রিয়েট করে পেপার দিয়ে দিছি সেখানে আমাদের কয়েকটা চেস্ট চেস্টে কিছুই নাই তো ম্যাপটা তোমাদের কাছে কেমন লাগছে বলে দিও আমাকে
এন্ড এখন আমরা দৌড়টা লাগাই নি বিকজ অফ এই রুমে আমরা থাকবো না বা বের হয়ে যাবো। অ্যান্ড এখন আমি তোমাদেরকে আমার সুইমিং পুলের দিকে নিয়ে যাই। তো সুইমিং পুলটাও ভালো, দেখো সুইমিং পুলটা অবশ্যই তোমার পছন্দ হবে। সুইমিং পুলে আমি আর একটা ইউনিক কাজ করছি, দেখো এটা আমাদের গরম পানি, দেখলে ঠিকই বোঝা যাচ্ছে পানি বাবুল বেরোইতেছে। এটার কারণটা তোমাদেরকে বলে দিই, একটা সিক্রেট তোমাদেরকে বলে দিই, তোমরা যেহেতু আমার অডিয়েন্স তোমাদেরকে সাহায্য করে আমার কর্তব্য। এটা হচ্ছে আমি নেদার থেকে যে জিনিসগুলো কালেক্ট করছি, তোমরা অবশ্যই জানো নেদারে কোনোদিন সূর্য উঠে না, আবার সেখানে সারা বছর লাভা আগুন জ্বলতেই থাকে। তো নেদারের ব্লকগুলো সবসময় গরম থাকে, তো সেই গরম ব্লকগুলোতে যখন পানিতে ঢালবা তুমি, গরম ব্লকগুলোকে যখন পানিতে ঢালবা, সো গরমটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। আর নেদারের ব্লকগুলো চিরস্থায়ী গরম, সো বুঝতেই পারতেছো হাট নোটিফিকেশন। সো নেদারের ব্লকগুলো যেহেতু গরম থেকে পানিতে দিলে সেগুলো থেকে গরম না, সো বাষ্পীভূত হয়ে সেগুলো থেকে বাবুল বেরোতে থাকে, যার ফলে এটা ইউনিক লাগে। তোমরা যদি সোয়েল ডিট বা সোল ডিট যদি নেদার থেকে কালেক্ট করে তোমাদের একটা সুইমিং পুলে দাও, সেখানে গরম পানির মতো বাউল বেরোতে থাকবে, যেটা মাইনক্রাফ্টে নাই। অ্যান্ড মাইনক্রাফ্ট গেমটাকে রিয়েলিস্টিক করার জন্য এটাই লাগাইছে। সো এখন আমরা এখান থেকে লিভ করে নিই, তোমরা অবশ্য পুলটাকে ভালো করে দেখছো, একটু মিউজিকও ছাড়ছিলাম, বাট তোমরা শুনতে পাবে না বিকজ অফ গেমের সময় যে শব্দ হয় যদি এটা লাগে না, আমার নিজের ভয়েসও তোমরা শুনতে পারবো না এমন অবস্থায় ভিডিও বানাই আমি। আচ্ছা যাই হোক, দেখো আমাদের সবচেয়ে ফেভারিট জায়গা এটা আমার ফার্ম। অ্যান্ড দেখো ফার্মে আমরা সব আছে, তো ফার্ম না থাকলে আমরা খাবো কি? সো না খাইলে আমরা বাইচে থাকবো কি এমনি মাইনক্রাফ্টে? সো মাইনক্রাফ্টের সবচেয়ে ইউনিক জিনিসগুলোর মধ্যে এগুলো হচ্ছে ফার্ম। সো দেখো এখানে আমাদের হচ্ছে ওয়াটারমেলন অ্যান্ড পাম্পকিন ফার্ম, একটু আগে ওয়েট ফার্ম দেখাই দিছি। এখানে কোকাবিনও পাবো আমরা, ওয়াটারমেলন অ্যান্ড পাম্পকিন ভাঙার পরে সচের এয়ার বিচ এগুলো, তো কোকাবিনগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো, এখানে আমরা রাখতে পারবো। অ্যান্ড এগুলো হচ্ছে আমার ওয়াটারমেলন, এগুলো হচ্ছে আমাদের পাম্পকিন, সো তরমুজ আর কি ওইটার নাম কি মিষ্টি কুমড়া। তো এখানে আমাদের পটেটো ফার্ম, অ্যান্ড এখানে মানে দুই জায়গায় এটা ফুল পটেটো করছি আমরা, আলু, এখানে ক্যারট ফার্ম, হ্যাঁ এটা ক্যারট ফার্মই ছিল। তো দেখো এখানে ক্যারট আছে, এখানে সুগার ক্যান বা সুগার ক্যান ফার্ম, এটা বাংলা আবার কেমন শোনা যায়, আবার এটার আমার অনেক স্মৃতি আছে, মানে গালির স্মৃতি, আমার একটা ফ্রেন্ডের সাথে বলতাম, তো সেগুলো ভিডিওতে ইউজ করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের ফুড স্টোরেজ রুম, তো এইগুলো এই ফুডগুলো ভেঙে যদি আমরা আমাদের ওই স্টোরেজ রাখতে যাই কতটা কঠিন অ্যান্ড কতটা দেরি লাগবে তো তোমরা বুঝতেই পারতেছো। সো এখানে আমরা কোন কোন জিনিস রাখবো আইটেম ফার্ম দিয়ে ফুল একদম দেখাই দিছি যে এখানে এটা রাখতে হবে, মানে নিজেরাই দেখে নিছি অ্যান্ড এগুলোকে চিহ্নিত করে দিছি। সো চলো এখন আমরা ফার্ম থেকে লিভ নেই অ্যান্ড অন্য জায়গায় যাই। এটা হচ্ছে আমাদের মাইন রুম, এখানে আমরা এখান থেকে আমরা মাইনিং স্টার্ট করতে পারবো। সো এই তো এই মাইনিং রুম শেষ হলে আমার ভিডিও শেষ, মানে যতটুকু দেখানো ছিল ততটুকু শেষ হয়ে যাবে, দেন আমি ভিডিওতে আবার এক্সপ্লোর করে দিব মানে ফুল ওয়ার্ল্ডটাকে। অ্যান্ড দেন নেক্সট ওয়ার্ল্ড না ফুল মানে অর্ধেক বাংকারটাকে যতটুকু দেখাইছি, অ্যান্ড দেন আমরা নেক্সট ভিডিওতে ফুল বাংকারটাকে দেখাবো, মানে এই অংশ বাদ দিব, এই অংশ ডাবল করে দেখানো কিছু নাই। সো দেখো এটা আমাদের মাইনিং এরিয়া, এখানে একটা লাভা ছিল তাই আমরা একটা ব্রিজ বানাই নিলাম যাতে আমরা শান্তিতে মাইনিং করতে পারি, কত লাভাতে পড়লেই তো বুঝতেই পারতো মাইনিংয়ের 12টা বাজবেই। সো এখান থেকে আমরা গিয়ে মাইনিং করতে পারবো, দেখো নিচে কপারের গোল্ড আছে, দেন এমব্রয়ডারি ব্লক আছে, হ্যাঁ এমব্রয়ডারির অনেকগুলো ব্লক, দেন গোল্ডের ব্লক আছে আমাদের সামনে, অ্যান্ড আমার ডায়মন্ডের ব্লকও আছে সামনে। এ দেখো এটা ডায়মন্ডের ব্লক ছিল, যেহেতু আমরা সার্ভাইভালে নাই ক্রিয়েটিভ আসছি, সো উই ডোন্ট ফাকিং ডায়মন্ডস, অ্যান্ড ডায়মন্ডের ব্লক থেকে আমরা ইগনোর করতেছি। সো দেখো বাংকার এই সাইডটা কত বড় করছি তোমাদেরকে দেখা দিই, তো এটা এখানে আমাদের শেষ, মানে আমরা কোটেশন দিয়ে রাখছি যখন যদি আমরা চাই আরও বেশি মাইনিং করতে পারবো, আরও দূরে যেতে পারবো যাতে আমাদের আরও জিনিসের দরকার হয়। তো তোমার কাছে সবচেয়ে ইউনিক কোন জিনিসটা লাগছে এই ভিডিওর বা আমার ক্রিয়েশনের মধ্যে, তোমরা প্লিজ কমেন্টে বলে দিও, কমেন্ট বিলো। অ্যান্ড আমি যে রিকোয়েস্টগুলো করি তোমরা সবাই সেই রিকোয়েস্টগুলো করে সবসময় আমার রিকোয়েস্টগুলো মানে রাখো। লাভ ইউ অল ব্রাদার ব্রাদার অ্যান্ড সিস্টার্স। সো এই লাভ ইউটাকে আবার অন্যরকম নিও না, মানে অনেক আমি সিস্টারও অ্যাড করছি, তো অনেক সিস্টারও দেখে হয়তো, আমি জানি না আমার কোনো সিস্টার দেখে নাকি, তো যাই হোক আবার আমি যে যে ওয়ার্ড ইউজ করি না দেখলেই ভালো, ব্রাদাররা দেখলেই ভালো, অতটা ছেলেদের জন্য এক্সপেনশনাল ভিডিওটা। সো এই যে তোমাদেরকে আবার আমি এক্সপ্লোর করে দিই নেদার পোর্টাল, দেখছো এখানে আমাদের এনচেন্টিং রুম, এখানে আমাদের সেফ রুম, সেফ রুমের ভিতরে আবার দরজা ভেঙে ঢুকবো, তো আর কোনো মানে চারা নাই বা এটা হিন্দি বলা লাগছে, বাংলাটা আমার মনে নাই। সো এটা আমাদের সেফ রুম, এখানে আমাদের ম্যাপ, এটাও আমাদের একটা ইউনিক ক্রিয়েশন। দেন হচ্ছে এটা এন্টার পোর্টাল ছিল, নেদার পোর্টাল তো সব ওয়ার্ল্ডই থাকে, বাট এন্টার পোর্টাল সব ওয়ার্ল্ড না সব বাংকারেই থাকে, সো এন্ডার পোর্টাল যেটা ছিল এটা ইউনিক ছিল। সো এখানে আমাদের পুল অ্যান্ড পোর্টার নামটা জানি কি দিছি না, ডে বিগ ফুডস কী জানি দিছিলাম বা লাঞ্চাইজি যেটা মনে আসছিলো সেটাই লিখছিলাম।
সো এটা আমাদের পুল ছিল, সো পুল থেকে এই জায়গাতে থেকে এখন আমরা লিভ নেই, পাশে আমাদের চেস্ট ছিল, এন্ডার রুমটা ছিল, সরি এন্ডার নেদারের পোর্টাল রুমটা ছিল, এখানে আমাদের স্টোরেজ রুম, এখানে একটা এন্ডার চেস্ট আছে, সো এখানে এখন আমাদের এন্ডার রুম, এখান থেকে আমরা এন্ডার ড্রাগনকে না ওইটা বলবো না, এন্ডার ড্রাগনকে মারতে পারবো, বা এন্ডার ড্রাগনে ওইটাও বলা যাবে না, বাল খালি মুখ দেওয়া বাজে বাজে জিনিস বেরিয়েছে, তো এন্ডার ড্রাগনে আমি আসলে হেট করি। সো এটা আমাদের এখন লিভিং পট ফোর, দেখো লিভিং পট ফোরটা আমাদের সবচেয়ে বড় লিভিং পট, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখন লিভিং পট থ্রির দিকে যাই, কত মানে অনেক সময় মনে হয় যে আমি কই আসি বুঝতে পারতেছি না, নিজের বাঙ্কার বা নিজের জায়গায় হারিয়ে ফেলতেছি, সেটা লিভিং পট ফোর হলে এই সোজা, হ্যাঁ এইদিকেই আমাদের লিভিং পট থ্রি থাকার কথা, এটা এলিভেটর, এখন এলিভেটর না সামনের সামনের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে তোমাদেরকে এলিভেটর দিয়ে উপরে যা দেখা দিব, কত নিচে আর কিছু নাই, এটা আমাদের সবচেয়ে নিচের ফ্লোরে, এখানে আমাদের ফার্নেস চেস্ট পোস্ট করা একটা আর্মোর স্ট্যান্ড অ্যান্ড আর্মোর এনচাইন্টেড, সবগুলো এনচাইন্টেড। অ্যান্ড হ্যাঁ প্রথম কথাগুলো কী কেউ কি মাইন্ড করছো আমি যে তোমাদেরকে বা যারা এনচাইন্টেড সম্পর্কে বুঝো না তাদেরকে একটু গালি দিয়েছিলাম বা চুতিয়ে বলছিলাম আর কি জানি বলছিলাম, আমি কিন্তু নিউ প্লেয়ারদের হেট করতে একদমই মানে এই কথাটা হেট করে বলি নাই, তো নিউ প্লেয়াররা ভাই আমি আমি নিজে এনচাইনমেন্ট শিখছি খেলার ফোর মাসের পরে, বা আমার যখন ফোর মান ধরে খেলি তখন আমি ওই সময় এক্সপ্লোর করে এক্সপ্লেন করে দিয়েছিলাম, আবার বলি আমি বলছিলাম তাদেরকে যারা এক দুই বছর ধরে খেলোয়াড় এখন এনচাইনমেন্ট সম্পর্কে জানো না, তো এটা একটা মৌলিক বিষয় এটা, হ্যাঁ তোমরা জানো না তাই তোমাদেরকে বললাম, সো প্লিজ মাইন্ড করো না, বিকজ অফ আমি মজা করেই বলছি তোমরা মাইন্ড করলে সেটা তোমাদের মানসিকতা, সো এতক্ষণ আমি বলতে পারিনি কী কী ছিল, সো তোমরা নিজে চোখেই দেখতেছো, সব রুমে কমন জিনিস তাই একশোবার বললে লাভ নেই, সো মানে নিজের স্পিচটাকে বাঁচিয়ে রাখি, তো এতক্ষণ ধরে ভাই কথা বলতেছি আমি আর বলতে পারতেছি না, সেখানে আমরা কয়েকটা কোটেশন দিয়ে রাখছিলাম যেহেতু, সো কোটেশনগুলোই এখানে, অ্যান্ড এখন আমরা উপরে যাবো, উপরের সাইডটা এক্সপ্লোর করে ভিডিও শেষ, সো ভিডিও তো প্রায় শেষের দিকে আর এক মিনিটের মতো আছে, এক থেকে দেড় মিনিট, সো বাই গাইস কিপ সাপোর্টিং অ্যাজ লাভ ইউ অল, অ্যান্ড তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো ভাই লাইক সিরিয়াসলি লাভ ইউ, আমি যে কথা আমি যেইটা রিকোয়েস্ট করি সবাই সেই রিকোয়েস্টটা রাখো, সো হ্যাঁ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে, তোমাদের জন্য সুখবর হলো সার্ভাইভাল ভিডিও প্রায় শেষ, এখন খালি আমি ভয়েস ওভার করবো, দেন সার্ভাইভাল ভিডিও আসতেছে প্রায় পাঁচ না দুই থেকে তিন মাস পরে, তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা আনতেছি, বিকজ অফ রেকর্ডিং করতে যেমন কষ্ট তেমনই আমি সার্ভাইভালের দিকে, আগে ভালো লাগতো না আমার সার্ভাইভাল প্রথম দিকে বা এই দুই তিন বছরেই, বাট এখন ভালো লাগে আমার সবচেয়ে প্রিয়, ওই সিরিজটা দেখতেছিল না ওইটাও সামনে ভিডিওতে দেখাবো, আরে ভাই ওপেন হয়ে গেছে, সো আমাদের আচ্ছা এই সাইডটা একটু ইগনোর করো, এটা আমাদের হোয়াটসঅ্যাপের ইয়াই ইন্টারফেস ওপেন হয়ে গেছিলো, সো বাই গাইজ আসসালামু আলাইকুম লাভ ইউ অল, ভাই গলা শুকায় গেছে, সো প্লিজ লাইক করে দিও ভাই আমাদের কষ্টটা তাহলে সার্থক হবে, সো লাভ ইউ অল আসসালামু আলাইকুম কিপ সাপোর্টিং অ্যাজ, অ্যান্ড তোমাদের কী কী ভিডিও চাই সেটা আমাদের কমেন্ট বক্সে রিকোয়েস্ট করো, কমেন্ট বিলো আমি সেই ভিডিওটাই আনার সর্বোচ্চ চেষ্টা করবো, আমার লাভ ইউ গাইজ বাই, আর অ্যান্ড স্টে হোম স্টে সেফ, পড়তে বসে সবসময় কল দিয়ে বসবা, কজ অফ ডেঙ্গু খুব মারাত্মকভাবে অ্যাটাক করতেছে আমাদেরকে, অ্যান্ড লাভ ইউ অল।